নমস্কার, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। গল্পের আসরে আজকে নিবেদন সায়ন্তনী পুততুণ্ড রচিত রহস্য উপন্যাস নেপথ্যের হাত। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ, যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুরু করছি সায়ন্তনী পুততুণ্ড সৃষ্টি নেপথ্যের হাতের দ্বিতীয় পর্ব। ইন্দ্রজিৎ আর মধুজার মৃত্যুর পর সম্পত্তির বর্তমান ওয়ারিশকে ইন্দ্রজিৎ এবং মধুজার অ্যাটর্নি বারিত বরণ রায় যেন প্রশ্নটার জন্য তৈরি ছিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই জানালেন, ওয়ারিশ একজন নয়, একাধিক। ইন্দ্রজিৎ ও মধুজার অবর্তমানে সমস্ত সম্পত্তির 90% দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে, আর বাকি 10% পাবেন অন্য আরেকজন। অধীরাজ কৌতূহলী, এই তিনজন কে কে? বাড়ির বরণ জানালেন, ইন্দ্রজিৎ ও মধুজার দুই কাকা সমীর গুপ্ত এবং মিহির গুপ্ত গোটা প্রপার্টির 45% করে পাবেন, বাকি 10% পাবে ওদের অত্যন্ত প্রাচীন ও বিশ্বস্ত ভৃত্য হরি। একটা প্রচন্ড ধাতব ঝনঝন শব্দে সকলেই সচকিত হয়ে উঠল। হরি একটা রূপোর ভারী ট্রেতে উপস্থিত সবার জন্য জলের গ্লাস নিয়ে আসছিল, কিন্তু ঘরে ঢুকতে না ঢুকতেই শেষ বাক্যটি তার কানে গিয়েছে এবং সঙ্গে সঙ্গেই হাত থেকে ট্রে সমেত জলের গ্লাস সপাটে মেঝেতে পড়ল। হরিও সম্ভবত পড়েই যেত, তার আগেই অধীরাজ বিদ্যুৎ গতিতে এক লাফ মেরে তাকে ধরে ফেলেছে। বৃদ্ধ মানুষটিকে জড়িয়ে ধরে সে সযত্নে বসিয়ে দিয়েছে সোফায়। হরি তার দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিপাত করল, কিন্তু অধীরাজ টের পেল শোকের ওপরে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অভাবনীয় বিস্ময়ের আঘাত মানুষটাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। 100 কোটি টাকার 10% আদৌ ছেলে খেলার বিষয় নয়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করল বৃদ্ধ মানুষটির চোখে ঠিক এই মুহূর্তে কিসের ছায়া খেলা করছে, শোক, বিস্ময় না উল্লাস। হরি কেন? একটি তীব্র ও কর্কশ কণ্ঠ বলে উঠল, ও আমাদের ফ্যামিলির কেউ নয়, একটা চাকর মাত্র। একজন চাকর কেন 10% পাবে? অধীরাজ ঘাড় ঘুরিয়ে কণ্ঠস্বরের মালিককে দেখে নেয়। কুচকুচে কালো ও থলথলে চেহারার এক হতকুচ্ছিত মধ্যবয়স্ক মানুষ। ইন্দ্রজিতের বাবার থেকে তার ভাইরা অনেকটাই ছোট, তাই কাকারা ভাইপোর থেকে বয়সে খুব একটা বড় নন। এই ভদ্রলোকের বয়স আন্দাজ 50 কি 52 হবে। এক কথায় আলকাত্রার পিপে। গাত্রবর্ণ কালো হলেই বা মেদবহুল মানুষ মাত্রই কুৎসিত হয় না, কিন্তু এই লোকটির আপাদ মস্তক যেন লোভ ও ঔদ্ধত্যে ভরা। কণ্ঠস্বর শুনলে তো সারও বোধ হয় লজ্জা পাবে। যেরকম তাচ্ছিল্যের সঙ্গে চাকর শব্দটা উচ্চারণ করলেন তাতেই স্পষ্ট হরি তার কাছে হয়তো পোকা মাকড়ের চেয়েও তুচ্ছ শ্রেণীর বস্তু। উনি সমীর গুপ্ত। বাড়ির বরণ বোধ হয় অধীরাজের মনোভাব কিছুটা বুঝে নিয়েই জানালেন, ইন্দ্রজিতের বড় কাকা। অধীরাজ উষ্ণ দৃষ্টিতে সমীর গুপ্তকে সাপটে নিয়ে বলে, ওর প্রশ্নের উত্তর আপনার কাছে আছে মিস্টার রায়? ইনফ্যাক্ট আমিও বিষয়টা নিয়ে কৌতূহলী। হরি কেন? আইনত ইন্দ্রজিৎ ও মধুজার অবর্তমানে সমীর গুপ্ত ও মিহির গুপ্তরই প্রপার্টির দাবিদার হওয়ার কথা। হ্যাঁ, বাড়ির বরণ হাসেন, তাই হতো যদি মধুজা উইল না করে যেতেন।
মধুজার উইল মোতাবেক তার অবর্তমানে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির ওয়ারিশ ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত ও হরি। সেখানেও 90% ইন্দ্রজিতের আর 10% হরির। আর ইন্দ্রজিতের অবর্তমানে সম্পত্তির বন্টন তিনি এভাবেই নিজের উইলে করে গিয়েছেন, 90% সমীর ও মিহিরবাবুর আর 10% হরির। মধুজার কাছে হরি নিতান্তই সার্ভেন্ট ছিল না, বরং মধুজা ওকে নিজের সঙ্গী মানে কম্প্যানিয়ন, নিজের গার্জেনও ভাবতেন। আর হরিও মধুজাকে বুক দিয়ে আগলাতো, তাই আমার মনে হয় না সম্পত্তির অংশ দিয়ে যাওয়াটা কোনো রকম আনফেয়ার ডিসিশন। এই উইলের কথা আপনি আর মধুজা ছাড়া আর কে কে জানত? হরি বা ইন্দ্রজিৎ কি জানতেন? না, বাড়ির বরণ মাথা নাড়লেন, আর কেউই জানত না। মধুজার ভয় ছিল ইন্দ্রজিৎ জানলে তুলকালাম করবেন, তিনি উইল তৈরি করাকে অত্যন্ত অশুভ বলে মনে করতেন, তাই আমরা কাউকেই জানাইনি। আচ্ছা, অধিরাজ ফের প্রশ্ন করে, মধুজার এরকম কেন মনে হলো যে ইন্দ্রজিৎ কোনো কারণে অবর্তমান হয়ে যেতে পারেন, যেখানে হরির অবর্তমান হওয়ার চান্সটা অনেক বেশি ছিল? কারণ ইন্দ্রজিৎ হাইপার টেনশনের রোগী ছিলেন, মারাত্মক হাই ব্লাড প্রেশারে ভুগছিলেন। উকিল সাহেব শান্তস্বরেই বললেন, মাস দুয়েক আগেই উনি এর জন্য হসপিটালাইজড হয়েছিলেন। ইনফ্যাক্ট গত মাসেও ওর ব্লাড প্রেশার আচমকা বেড়ে গিয়েছিল, সেবারও হাসপাতালে ছিলেন। হয়তো এসব কারণেই মধুজার মনে আশঙ্কা ছিল। স্ট্রেঞ্জ, অধিরাজ আপন মনেই ফের তার পরিচিত লভসটা বলে, দুবার হসপিটালাইজড হয়েছিলেন, খুব গুরুতর কিছু হয়েছিল নিশ্চয়ই? না, তিনি মাথা নাড়েন, আমি যতদূর জানি খুব গুরুতর কিছু হয়নি। ডাক্তাররা মাত্র 48 ঘন্টা ওকে হসপিটালে রেখেছিলেন। ব্লাড প্রেশার আচমকা বেড়ে যাওয়ার দরুন অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু ব্যাপারটা কোনো মারাত্মক দিকে যায়নি। অথচ এবার গেল, তার কপালে চিন্তার ভাঁজ। ইন্দ্রজিৎ বাবুর মৃত্যুর কারণ কি যথারীতি হাই ব্লাড প্রেশার? একটু বিষণ্নভাবে মাথা নাড়লেন বাড়ির বরণ। ইন্দ্রজিৎ একটু লাগাম ছাড়া প্রকৃতির ছিলেন, দুবার হসপিটালাইজড হওয়ার পরেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতেন না। অল্প বয়সেই চোখে ক্যাটারাক্টও পড়েছিল, ঝাপসা দেখতেন, কিন্তু চশমা পরা তো দূর, সার্জারি করার সময়ই নাকি হচ্ছিল না তার। অবশ্য সার্জেন বলেছিলেন আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ক্যাটারাক্টটা পুরোপুরি ম্যাচিওর হয়নি, কিন্তু তা সত্ত্বেও ইন্দ্র চশমা বা আতসকাচ ইউজ করতেন না। আসলে জীবনে কখনোই কোনো রোগকে পাত্তা দেননি তিনি, তাই তার মৃত্যুটা বেদনাদায়ক হলেও খুব আশ্চর্যজনক নয়। মারাত্মক রকমের স্ট্রোক হয়েছিল এবং মাথার শিরাও ছিঁড়ে গিয়েছিল। সেরিব্রাল অ্যাটাকটা এত ডেডলি ছিল যে উনি মুহূর্তের মধ্যেই কোলাপস করেছিলেন, চিকিৎসার সময় দেননি, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়াও হয়েছিল, কিন্তু ডাক্তাররা ওকে মৃত বলে ঘোষণা করেন। স্ট্রেঞ্জ এগেন, দুবার ভদ্রলোক হাই ব্লাড প্রেশারে ভুগে হসপিটালে গিয়েছিলেন, তা সত্ত্বেও কোন রকম প্রিকশন নেননি? উনি ওষুধপত্র ঠিক মতো খেতেন না? এতক্ষণ পরে হরি মুখ খুলল, একটু কাঁপা কাঁপা গলায় বলল, দাদা রোজই প্রেশারের ওষুধ খেতেন, আমি সব সময় মাসের একদম পয়লা তারিখেই দাদা আর বড়দির গোটা মাসের সমস্ত ওষুধ কিনে আনতাম, এ মাসেও তাই এনেছি। ওদের বাক্সে আমি ওষুধের প্যাকেট গুনে গুনে রেখে দিতাম, বারবার মনেও করিয়ে দিতাম,
অধীরাজের মুখে চরম বিস্ময় একবার ফুটে উঠেই মিলিয়ে যায়। একজন প্রেসারের রোগী নিয়মিত ওষুধ খাওয়ার পরেও তার এরকম চরম পরিণতি কি করে হয়, সেটাই হয়তো তার জিজ্ঞাস্য ছিল। কিন্তু সে চেপে গিয়ে হরির দিকে তাকায়। আপনি আগেই বলেছেন যে ইন্দ্রজিতের কোনো ট্যুরের প্রোগ্রাম ছিল না, মধুজার ছিল কি? আগে হ্যাঁ, হরি মাথা নাড়ল। বড়দির হরিদ্বার যাওয়ার কথা ছিল, দাদা যেদিন মারা গেলেন তার পরের দিনই ওর বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। অধীরাজ কিছুক্ষণ চুপ করে থাকে, আস্তে আস্তে বুঝে নিতে থাকে অঙ্কটা। ইন্দ্রজিৎ গুপ্ত ট্যুর ছিল না, বেঁচে থাকলে তিনি আজ বাড়িতে বা অফিসে থাকতেন। অপরপক্ষে মধুজার বাড়িতে থাকার কথাই নয়, দুর্ঘটনাটা না ঘটলে তিনি হরিদ্বারের হাওয়া খেতে যেতেন। এই বিধ্বংসী পার্সেলটি যিনি পাঠিয়েছেন, তিনি যদি ইন্দ্রজিতের মৃত্যুর পর পার্সেলটি পাঠিয়ে থাকেন, তবে হয়তো লক্ষ্য মধু যাইছিলেন। সেক্ষেত্রে গোটাটাই আইওয়াশ। কিন্তু যদি পার্সেলটা ইন্দ্রজিতের মৃত্যুর আগে পাঠানো হয়ে থাকে, তবে কোনো সন্দেহই নেই যে টার্গেট ইন্দ্রজিতই ছিলেন। কারণ পার্সেল রিসিভ করার জন্য বা খুলে দেখার জন্য মধুজার তখন উপস্থিত থাকার কথাই নয়। কপাল দোষে ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মধুজার শিকার হয়ে গেলেন, মিসটেকেন আইডেন্টিটির কেস। অধীরাজের কপালে ভাঁজ পড়ল। সে একটু অন্যমনস্ক ভাবে বলে, ইন্দ্রজিৎ বাবুর কোনো শত্রু? শত্রু কি একটা? অধীরাজ কথাটা শেষ করার আগেই এবার মিহির গুপ্ত উত্তর দিলেন। অর্ণবের মনে হলো ওনার নামের শেষে র অক্ষরটি না থাকলে নামটা আরো বেশি মানানসই হতো, কারণ কোনো পুরুষের কণ্ঠস্বর যে এমন ছাগলের মতো মিহি হতে পারে তা তার এতদিন জানা ছিল না। সে একবার ভদ্রলোককে মেপে নিল, যথেষ্ট লম্বা, 6 ফুট তো বটেই, আরো 1-2 ইঞ্চি বেশি হতে পারে। গায়ের রং এত ফর্সা যে রক্তহীন ভ্যাম্পায়ার বলে মনে হয়। ভগবান বোধহয় যতটুকু মেদ বরাদ্দ ছিল সবটাই সমীর গুপ্তকে দিয়ে ফেলেছিলেন, ফলস্বরূপ বেচারি মিহিরের কপালে হাড়ের ওপর স্রেফ চামড়াটুকুই জুটেছে। দীর্ঘ ঠিকই, কিন্তু রিজু নন, একটু যেন সামনের দিকে ঝুঁকে আছেন। অর্ণবের চোখ সরু হয়ে যায়, লোকটার ব্যাক পেইন আছে নাকি? অধীরাজ সপ্রশ্ন দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়েছিল। মিহির সরু এবং অসন্তুষ্ট কণ্ঠেই বললেন, ইন্দ্রজিৎ বেসিক্যালি একটা গর্ধ, সকলের সঙ্গেই শত্রুতা ছিল, ওর কম্পিটিটর থেকে শুরু করে বাড়ির ড্রাইভার অবধি সবার সঙ্গেই ঝামেলা। এবার ছাগলের মিহি রবের সঙ্গে খ্যাপা ষাঁড়ের হাঁকারও যুক্ত হল। সমীর গুপ্ত হাই হাই করে উঠে জানালেন, ইন্দ্রজিতের আগের ড্রাইভার কানায় তেল চুরি করত, ওকে হাতে নাতে পাকড়াও করে ফেলেছিল ইন্দ্র, তারপর একরকম লাথি মেরে বের করে দিয়েছিল, কানাই সবার সামনে শাসিয়ে গিয়েছিল তোকে গাড়ি শুদ্ধ উড়িয়ে দেব। অধীরাজ কোনো কথা না বলে নীরবে তাকিয়ে থাকে, সম্ভবত সে সমীরকে দিয়ে আরো কিছু বলাতে চায়। সমীর অবশ্য কোনো কিছুর তোয়াক্কা না করে যথারীতি হড়হড়িয়ে এক গঙ্গা কথা বলে গেলেন। স্পষ্টভাবেই জানালেন এখানেই শেষ নয়, ধনুষের একমাত্র প্রতিদ্বন্দ্বী রামরতন অর্নামেন্টস অ্যান্ড ডায়মন্ডস এর মালিক রক্ষীরতন বাজরিয়ার সঙ্গেও প্রায় মার দাঙ্গা লাগতেই চলেছিল। বিদেশের একটা কন্ট্রাক্ট নিয়ে একটি পার্টিতে দুজনের ঝগড়া প্রায় হাতাহাতি অবধি পৌঁছতেই যাচ্ছিল, শেষ মুহূর্তে অভিষেক সব সামাল দেয়। অধীরাজ কৌতূহলী, অভিষেককে? সমীর একটু গর্বিতভাবেই তার পাশে বসে থাকা যুবকটির কাঁধে হাত রাখলেন। আমার ছেলে,
ইন্দ্র সেক্রেটারির কাজ ওই করত। ইন্দ্র নিজের বোন আর অভিষেক ছাড়া দুনিয়ায় বোধহয় আর কাউকে বিশ্বাস করত না, তাই অভিষেককেই সেক্রেটারি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজটা দিয়েছিল। অধিরাজের দৃষ্টি এবার অভিষেকের দিকে ফিরল। এর বাইরে আর কোনো অফিসিয়াল শত্রুতার কথা জানেন কিছু? কোন রকম হুমকি টুমকি, এক্সটর্শনের কোনো থ্রেট? অভিষেক তার উলোঝুলো অবিন্যস্ত চুলের মধ্যে আঙুল চালাল। ছেলেটাকে দেখলে মনে হয় এই বুঝি আস্ত একটা কবিতা লিখে এলো। বাবার মতো ঘাড়ে গর্দানে চেহারা না হলেও বেশ শক্তপোক্ত গড়ন, চিবুকে একটা কাটা দাগ আছে। সে একটু ভেবে বলল, তেমন অনেক উল্টো পাল্টা থ্রেটই আসত ইন্দ্রদার কাছে, উনি পাত্তা দিতেন না। তবে কিছুদিন ধরেই ওনার কাছে একটা পিকুলিয়ার সাদা খাম আসছিল। আমার ধারণা ইন্দ্রদা প্রচন্ড ভয় পেয়েছিলেন, পুলিশের কাছে রিপোর্টও করেছিলেন। পিকুলিয়ার চিঠি মানে? অধিরাজ উৎসুক। ওর চিঠিপত্র আপনিও খুলতেন কি? অভিষেক একটু হতাশভাবে মাথা নাড়ল। না, আমি খুলতাম না কখনোই। ইন্দ্রদা নিজের নামের চিঠি এবং পার্সেল নিজেই খুলতেন, কিন্তু উনি আমাকে এই অদ্ভুত খামের বিষয়ে বলেছিলেন, দেখিয়েও ছিলেন। কি থাকতো সেই চিঠিতে? ছেলেটি অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সেটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয়, খামে কিছুই থাকতো না। অধিরাজের মাথায় যেন বাজ পড়ল। প্রবল বিস্ময়ের ধাক্কাটা কোনো মতে সামলে নিয়ে বলল, কিছুই থাকতো না মানে? একদম ফাঁকা সাদা খাম স্যার, ভেতরে কাগজপত্র কিছু থাকতো না, এক টুকরো কাগজও নয়। এরকম একটা খাম তো দাদা নিজেই একবার আমার সামনে খুলেছিল, ভেতরটা পুরো ভোভা, মানে খামে আর কিছুই থাক। অভিষেক নিজেও কনফিউজড। ইন্দ্রদাকে কেউ খালি খাম পাঠাচ্ছিল, মানে খামে আর কিছুই থাকতো না মানে? অধিরাজ সবিস্ময়ে জানতে চায়, চিঠিগুলো খামগুলো কি পোস্টে আসত? না, কুরিয়ারে। অর্ণব আর অধিরাজ পরস্পরের দিকে তাকায়। পয়সা ধ্বংস করে কুরিয়ার করে সাদা খালি খাম ফাটানোর অর্থ কি? স্ট্রেঞ্জ। কয়েক মুহূর্ত চুপ করে থেকে অধিরাজই ফের বলল, খামগুলো আছে আপনার কাছে, অন্তত একটা দুটো স্যাম্পল? সবগুলোই আছে, অভিষেক জবাব দেয়। ইন্দ্রদা কোনো জিনিসই ফেলতেন না, তাছাড়া উনি জীবনে এই প্রথমবার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, পুলিশে রিপোর্টও করেন, এমনকি পুলিশ সেই খামগুলোর ওপরের হ্যান্ডরাইটিং আমাদের সবার সঙ্গে মিলিয়েও দেখেছিল। তা নিয়ে প্রথমে বাবা আর কাকা প্রচন্ড ঝামেলা করেন, কিন্তু শেষ পর্যন্ত যখন পুলিশ স্বয়ং ইন্দ্রদার হাতের লেখার সঙ্গেও মিলিয়ে দেখল, তখন দুজনেই বিনা প্রতিবাদে নিজেদের লেখার নমুনা দিলেন। খামগুলো এখন কোথায়? ওর লাইব্রেরিতে আছে। বেশ, চলুন দেখি। অভিষেক ইতিবাচকভাবে মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ায়। অধিরাজ এগোতে গিয়েও থমকে দাঁড়ালো মিহির গুপ্তর সামনে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার স্লিপ ডিস্ক আছে নাকি? মিহির গুপ্ত যেন একটু থতমত খেয়ে যান। হ্যাঁ, মানে থ্যাংকস। আর কথা না বাড়িয়ে সে গটগট করে বেরিয়ে গেল, যথারীতি পেছন পেছন অর্ণব। অভিষেককে কিছুটা এগিয়ে যেতে দিয়ে সে অধিরাজকে চাপার স্বরে প্রশ্ন করে, মিহিরবাবুর স্লিপ ডিস্ক আছে কি করে বুঝলেন স্যার? অধিরাজ ঠোঁট টিপে হাসল। তার জন্য শার্লক হোমস হওয়ার দরকার নেই, ওনার জামার তলায়
কোমরের কাছে একটা জব্বর বেল্টের উপস্থিতি সাদা চোখেই বোঝা যাচ্ছিল। তাহলে কি? অর্ণবের অনুচ্চারিত প্রশ্নটাকে বাধা দিয়ে বলল সে, যে কেউই হতে পারে, সমীর গুপ্ত, মিহির গুপ্ত থেকে শুরু করে ড্রাইভার কানাই, অপোনেন্ট লক্ষ্মীরতন বাজরিয়া থেকে শুরু করে অভিষেক, এমনকি হরিও মাস্টার মাইন্ড হতে পারে, কাউকে বিশ্বাস নেই। হরি স্যার? অর্ণবের কণ্ঠে বিস্ময় স্পষ্ট। অধিরাজ তার দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ ভুরু নাচায়, অর্থাৎ কেন নয়। কিন্তু হরি তো উইলের কথা জানতো না, অন্তত তার রিয়াকশন তো উল্টোটাই বলছে, তাছাড়া বাড়ির বরণও তাই বললেন। বাড়ির বরণ ধর্মপুত্র নন, অধিরাজ মৃদু হাসল। আর রিয়াকশনটা হরির অস্কার উইনিং রিয়াল লাইফ অ্যাক্টিংও হতে পারে, যেখানে টাকার পাহাড় সেখানে কাউকে বিশ্বাস না করাই ভালো, আর বিশেষ করে যেখানে ঠিক প্রয়োজনের সময়ই সিসিটিভি কাজ করে না, সেখানে ভেতরের লোকের ওপরই সন্দেহ যায়। সে একটু থেমে ফের যোগ করল, যে কজনের নাম উঠে এলো প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করানো, কাউকে ছাড়বে না, হরি কেউ নয়, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আর হাতের লেখার নমুনা নিয়ে নাও, লেবেলের লেখার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। অফিসার পবিত্র আচার্যকে মার্কেটে এক্সপ্লোসিভ এক্সপার্ট আর পুরনো হিস্ট্রি শিটারদের রাউন্ড আপ করতে বলো, খবরি নেটওয়ার্ককে অ্যাক্টিভেট করো, ইন্দ্রজিতের বাড়ির আশেপাশের রাস্তায় কোথাও না কোথাও নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখানে কুরিয়ার বয়ের ছবিও নিশ্চয়ই পাওয়া যাবে, আঁতিপাতি করে খোঁজো। আর এই কানাই বিশ্বাস ও লক্ষ্মীরতন বাজরিয়াকে আজ বিকেলের মধ্যে আমি বিউরোয় চাই। ওকে স্যার। ফরেন্সিক এক্সপার্ট ডক্টর অশ্বিন চ্যাটার্জি খুব মনোযোগ সহকারে মাইক্রোস্কোপে নাক ঠেকিয়ে কি যেন দেখছিলেন, পারলে বোধহয় বুড়ো যন্ত্রটার মধ্যেই ঢুকে পড়ে। অনেকক্ষণ দেখে ঠেকে কি বুঝলেন ভগবানই জানেন, তবে খুব জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আপন মনেই বললেন, আরো কিছু বলতেই যাচ্ছিলেন, তার আগেই দুজোড়া জুতোর খটখট শব্দ আর তার সঙ্গেই গম্ভীর একটি কণ্ঠস্বর ভেসে এলো, ভগবান চমৎকার একখানা স্টেডিয়াম বানিয়ে গ্যালারি তৈরি করতে ভুলে গিয়েছেন অর্ণব, নয়তো এতক্ষণে আমরা দর্শক আসনে বসে বুঝতে পারতাম এই হুঁয়ের পেছনের খেলাটা ঠিক কি। ডক্টর চ্যাটার্জি প্রায় তিরিং করে লাফিয়ে উঠেছেন, অসভ্য বাঁদর ছোঁড়া, আমার ল্যাবটা ওয়াংখেড়ে স্টেডিয়াম নয় যে তোমরা চিয়ারলিডার হয়ে আমার ঘাড়ের কাছে নেতৃত্ব করবে। অর্ণব হাসি সামলাতে না পেরে কেশে উঠল। অধিরাজ ভারী নিরীহ মুখ করে বলে, যা বাবা, আপনার ল্যাবকে স্টেডিয়াম কে বলল, আমি তো অন্য কিছু বলছিলাম। মানে? ডক্টর চ্যাটার্জি অবিকল একফালি লাউয়ের মতো মুখ করেছেন। তাহলে স্টেডিয়ামটা কোথায়? অধিরাজ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। অরসি কেশু রসস্য নিবেদম শিরসি মালিখো মালিখো মালিখো। ডক্টর চ্যাটার্জির ভুরু দুটো ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে। হোয়াট? এর মধ্যে মা কোথা থেকে এলেন? মাতৃভক্ত রামপ্রসাদ হলে নাকি? অর্ণব ফের কেশে ওঠে, এবার আরো জোরে। ডক্টর চ্যাটার্জি তার দিকে কটমটে দৃষ্টিতে তাকান। এত কাশি হচ্ছে কেন বাছা? কাফ সিরাপ লাগবে? অর্ণব কোনো মতে বলল, ওটা সংস্কৃত শ্লোক ছিল স্যার, বড়রুচির বিখ্যাত শ্লোক, যার অর্থ বেরসিকের কাছে রস নিবেদন করার দুঃখ দিও না প্রভু, সংস্কৃতে মা মানে না। এবার বিষম খাওয়ার পালা ডক্টর চ্যাটার্জির,
অনেক কষ্টে সামলে সুমলে বললেন, এসব অর্থহীন কথার কথাবার্তা মানে কি? ফরেন্সিক ল্যাবে সংস্কৃত আওড়ানোর দরকারিটাই বা কি? ওসব বড় রুচিতে আমার কোনো রুচি নেই, বুঝেছ? অধিরাজ ছেলে মানুষের মতো মাথা নাড়ল, অর্থাৎ সে বুঝেছে। ডক্টর চ্যাটার্জি এক মুহূর্তের জন্য শান্ত হলেন, পরক্ষণেই কৌতূহলী হয়ে জানতে চাইলেন, কিন্তু স্টেডিয়ামের ব্যাপারটা কি? অর্ণব এবার ঠিক করে হেসেই ফেলল। ফরেন্সিক বিশেষজ্ঞ সবিস্ময়ে লক্ষ্য করলেন, অধিরাজের দৃষ্টি তার সুবর্তুল টাকটার দিকে নিবদ্ধ। এতক্ষণে আসল ব্যাপারটা মাথায় ঢুকল তার। অলিম্পিকে শ্রেষ্ঠ হাই জাম্পারটিকেও লজ্জা দিয়ে বিরাট এক লম্ফ মেরে চেঁচিয়ে উঠলেন, আমার টাক স্টেডিয়াম, কদাকার, কুৎসিত, পাষণ্ড কোথাকার, পেট মোটা হ্যামস্টার, মুন্ডু কাটা কনিষ্ক, বেরো এখান থেকে, একটাও লিড দেবো না তোমায়, গেট আউট। অধিরাজ নির্বিকার মুখে তার লম্প ঝম্প দেখছে, শিওর ডক, লিড দেবেন না? একদম না, নো, নেভার, কভি নেহি। ঠিক আছে, সে অর্ণবের দিকে তাকায়। কনিষ্কের কথায় মনে পড়ল, মিস কাটামুন্ডুর নতুন থ্রিলারের ব্যাপারে কিছু শুনেছ অর্ণব? ডক্টর চ্যাটার্জি প্রায় খাও খাও করে ওঠেন, ওর নাম মোটেই কাটামুন্ডু নয়, ওর নাম, আই নো। অধিরাজ তাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে অর্ণবের দিকে তাকায়। সাম্প্রতিক খবর হল, ভদ্রমহিলা থ্রিলারের 14 গুষ্টি তুষ্টি করে এবার ভৌতিক উপন্যাসের দিকে মন দিয়েছেন, অর্থাৎ বেচারি ভূতেদের বাপের শ্রাদ্ধ হলো বলে। আর তার আপকামিং নভেলের নাম জানো? লেগিংস টপ পরে তোদের ঘাট মোটে দেব। এতদিন জানতাম পেতনিরা সাদা শাড়ি পরে ঘাড় মোটকে দেয়, এনার আবার লেগিংস টপ পরার শখ হলো কেন কে জানে। অর্ণব আর চোখে দেখল তাকলু একেবারে কান খাড়া করে শুনছে। সে আলতো করে চোখের ইশারায় অধিরাজকে আশ্বস্ত করে যে ওষুধ ধরেছে। অধিরাজ আরো উচ্ছ্বসিত হয়ে বলতে থাকে, শুনছি উনি নাকি একটি ফেসবুক লাইভ করবেন, লেগিংস টপ পরে তোদের ঘাড় মোটকে দেব সম্পর্কে বলবে না। আমি তো দেখব, তুমি দেখবে নাকি? একটাই সমস্যা, যাদের ফেসবুক প্রোফাইল নেই তারা কি করে দেখবে বলো দেখি? অন্যায় নয়? থাক, হয়েছে। ডক্টর চ্যাটার্জি গলার গভীরে খানিকটা গড়গড় করে বললেন, লাইভটা আমিও দেখব, আর তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই দেখব, হয়েছে? আপাতত যা জেনেছি বলছি। অধিরাজ একগাল হাসল, অর্ণব মুচকি হাসে। ডক্টর চ্যাটার্জিকে যে এইসব ভুলভাল আর ভয়ঙ্কর থ্রিলার পড়ার কি উদ্ভট নেশায় ধরেছে! একসময়ে বই পড়ার নামই করতেন না, এখন সুযোগ পেলেই ওয়্যারউলফ, ভ্যাম্পায়ার, ড্রাগন মার্কা ভয়াবহ থ্রিলার পড়ে ফেলছেন। আর মাঝে মধ্যেই বলছেন, বিড়ালের খুন থেকে একেবারে লাফ মেরে এস্কিমো আর অ্যানাকন্ডার কেমিস্ট্রি নিয়ে এলো, আহা কি কনসেপ্ট। অধিরাজ হতাশভাবে কপাল চাপড়ে ফিসফিস করে বলে, গেছে, উড়ো গেছে, কোথায় বিড়াল, কোথায় এস্কিমো, আর কোথায় অ্যানাকন্ডা। তবে এটা মানতেই হবে, বিড়াল, এস্কিমো আর অ্যানাকন্ডার ভয়াবহ কেমিস্ট্রি অধিরাজের অত্যন্ত কাজে লাগছে। বিশেষ করে ডক্টর চ্যাটার্জি তেরিবেরি করলেই উক্ত লেখিকার আপেল যখন ভয়ঙ্কর, বাবা আদমের আত্মহত্যা জাতীয় উপন্যাসগুলোই কার্যোদ্ধার করে দেয়। ডক্টর অসীম চ্যাটার্জির জন্য একেবারে ব্রহ্মাস্ত্র। আর সেই রামবান খেয়েই আজও মুখ খুললেন তিনি, গম্ভীরভাবে বললেন, শোনো বাপু, আমি অন্তর্জামী নই,
কিন্তু যতটা জানতে পেরেছি তা বলছি। প্রথম কথা, যে লেবেলটা পার্সেলটার ওপর সাঁটা ছিল ওটা হ্যান্ডরাইটিং এক্সপার্ট দেখেছেন এবং তিনি স্পষ্টাপষ্টি জানিয়েছেন যে ওটা শনাক্ত করার সাধ্য শুধু তার কেন, স্বয়ং ভগবানেরও নেই। প্রথমেই দুঃসংবাদ, অধিরাজের মুখ গম্ভীর হয়ে যায়। কেন? প্রথমত যিনি লিখেছেন তিনি ব্লক লেটারে নামধাম লিখেছেন, দ্বিতীয়ত তিনি ডান হাতে লেখেননি, বাঁ হাতে লিখেছেন। মানে? সে প্রশ্ন করে। লেফট হ্যান্ডার? না। ডক্টর চ্যাটার্জি সখেদে মাথা নাড়লেন। লেখক রাইট হ্যান্ডারই, কিন্তু ইচ্ছাকৃতভাবেই বাঁ হাতে লিখেছেন যাতে তার হাতের লেখা চেনা না যায়। বাঁ হাতে লিখেছেন বলেই ওরকম বাঁকা চোরা টেরামেরা হস্তাক্ষর হয়েছে। তার উপরে আবার ব্লক লেটারে লিখলে শনাক্তকরণ মুশকিল হয়ে দাঁড়ায়। এ হাতের লেখা দেখে লেখককে শনাক্ত করা সম্ভব নয়। যেসব হাতের লেখার নমুনা তোমরা পাঠিয়েছ সেগুলোর সঙ্গে বিন্দুমাত্র ম্যাচ করেনি। তবে হ্যাঁ, অন্য যে খামগুলো পাঠিয়েছ সেগুলোর সঙ্গে মিলেছে। অর্থাৎ খালি খামগুলো যিনি পাঠিয়েছিলেন নিঃসন্দেহে তিনি এই পার্সেলটা পাঠিয়েছেন, যথারীতি বাঁ হাতে লেখা ও ব্লক লেটারে। অধিরাজ নির্লিপ্ত মুখে বলে, বেশ, আগে বারান্দায় কুরিয়ার বয়ের যে জুতোর ছাপটা পাওয়া গেছে সেটা নিঃসন্দেহে অর্থোপেডিক শুয়েরই। ডক্টর চ্যাটার্জি তাক চুলকে বললেন, কিন্তু খুব সাধারণ অর্থোপেডিক শু নয়, এটা চায়না মেড, মিৎসি অর্থোপেডিক অ্যান্ড অ্যাকুপ্রেশার শু, যার জন্য সোলটা ওরকম বিটকেল। এই মাল খুব রেয়ার পিস, ইনফ্যাক্ট এই জুতোগুলোর দাম কমসে কম 10,000 তো হবেই। একজন কুরিয়ার বয় 10,000 টাকার শু পরে ঘুরে বেড়াচ্ছে? অধিরাজ চোখ কপালে তুলে বলল, অর্ণব, তোমার জুতোটার দাম কত? অর্ণব মিউমিউ করে বলে, কি জানি স্যার, এ তো সরকারি জুতো, কত আর হবে, 1,000 খানেক। ডক্টর চ্যাটার্জি রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন। যা কলা, এ তো পুরো জুতো নিয়ে জুতো জুতি শুরু হয়ে গেল। বলি গোটা বুলেটিনটা শুনবে না চ্যানেল পাল্টাবো? নয়তো তোমরা জুতোর দাম নিয়ে আকচা আকচি করো, আমি চললুম। সরি সরি, অধিরাজ জিভ কাটল। কাটা মন্ডুর নভেলের কসম, ইন্টারাপ্ট করছি না, প্রসিড প্লিজ। ফরেন্সিক বিশারদ এক চোট দাঁত কিরমির করে নিয়ে বললেন, খবর নিয়ে জানলাম এই জুতো কলকাতায় শুধু একটি জায়গাতেই পাওয়া যায়, সাপোর্ট নামের একটি জুতোর দোকান আছে শিয়ালদায়। ওরা বিশেষ করে এই অর্থোপেডিক ও ডক্টর শুয়ের জন্যই বিখ্যাত। বলেই তিনি ফের টাকটিকে আদর করতে শুরু করেছেন। আমি দোকানে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, 11 নম্বরের মিৎসি অর্থোপেডিক অ্যান্ড অ্যাকুপ্রেশার শু পাওয়া যাবে কিনা। অধিরাজ ভ্রুভঙ্গি করল, তারপর তিনি হাসলেন। ওরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানালো যে মাত্র 10 জোড়া মিৎসি অর্থোপেডিক অ্যান্ড অ্যাকুপ্রেশার শু ছিল ওদের দোকানে, যার মধ্যে মাত্র 2 জোড়া 11 নম্বরের শু, দুটোই অর্ডারি মাল। দুজন পেশেন্টই নিজেদের জুতো নিয়ে চলে গেছেন, আপাতত ওদের কাছে আর এই জুতো নেই। তবে আমি যদি ডাক্তারের প্রেসক্রিপশনের একটা জেরক্স কপি, জুতোর মাপ এবং আগাম কিছু টাকা ওদের দিই, তবে ওরা অর্ডার করে আনিয়ে দিতে পারে। পেশেন্টের প্রেসক্রিপশনের কপি আর জুতোর মাপ ছাড়া ওরা অর্ডার নেয় না। কথাটা শেষ করেই তিনি অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মিটিমিটি হাসছেন। অধিরাজ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে
হঠাৎই কথা নেই বার্তা নেই তাকে জাপটে ধরে চকাশ করে টাকে এক হামি খেল। হর্ন ভয়ে পুরো ল্যাম্পপোস্ট। টাকের ব্যাপারে ডক্টর চ্যাটার্জি অত্যন্ত স্পর্শকাতর। কে জানে রেগে মেগে হয়তো ল্যাবের যন্ত্রপাতি ছুঁড়ে মারলেন। ওরে বাবারে, গেছে রে, আমার বাপের নাম ভজুয়ারে। অধিরাজের সবল আলিঙ্গনে রীতিমতো কাতরে উঠলেন ছোট্ট খাট্টো মানুষটি। আমাকে লৌহ ভীম পেয়েছো নাকি যে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার তাল করছো? অধিরাজ তাকে ছেড়ে দিয়ে গাঢ় কণ্ঠস্বরে বলল, ডক, ইউ আর সিম্পল জিনিয়াস, থ্যাংকস। তিনি রুমাল দিয়ে টাক মুছতে মুছতে বললেন, বুঝলাম, তার জন্য আমার টাকটাকে ভিজিয়ে দেওয়ার দরকার ছিল। সরি সরি, সে মাথা চুলকে নিয়ে বলল, একটু সেন্টিমেন্টাল হয়ে গিয়েছিলাম। সেন্টিমেন্টাল নও, তুমি পুরো মেন্টাল। ডক্টর চ্যাটার্জি ভয়ে ভয়ে খানিকটা তফাতে সরে দাঁড়ালেন। যদি ফের আমার ধারে কাছে এসেছ তবে আমি আর মুখ খুলছি না, আমার এখনই মরার কোনো শখ নেই। ওকে, সে মুখ কাঁচুমাচু করেছে, বলুন। লেবেলের কালিটা ডেটিং মেথডের মাধ্যমে ডিটারমিন করে লেখাটা কতদিন আগের তা বুঝতে পেরেছি। সাধারণ বল পয়েন্ট পেনে লেখা হয়েছে, লেখার কালিটা অন্তত 5 দিন আগের পুরনো, অর্থাৎ পার্সেল বম যখন তৈরি হয়েছিল তখন ইন্দ্রজিৎ গুপ্ত বহাল তবিয়তে বেঁচে ছিলেন, এবং সম্পূর্ণ সম্ভাবনা আছে যে যখন পার্সেলটা ডেলিভারি করতে দেওয়া হয় তখনও খুনি জানতো না যে ইন্দ্রজিৎ তার কিছুদিনের মধ্যেই ফত হয়ে যাবেন। অধিরাজের দৃষ্টি শানিত হয়ে ওঠে। তার মানে পার্সেলটা ইন্দ্রজিতের জন্যই এসেছিল, মধুজার জন্য নয়। কেসটা পুরোপুরি মিস্টেকেন আইডেন্টিটির। হ্যাঁ, ফরেন্সিক বিশেষজ্ঞ দুঃখিত হয়ে মাথা নাড়েন। বেচারি মধুজা খামোখাই এরকম একটা ভয়ঙ্কর মৃত্যু পেলেন, আর একটু ভালো মৃত্যু তিনি ডিজার্ভ করতেন। অধিরাজ একটু সচকিত। মধুজার মৃত্যুটাকে দুঃখজনক বললেও বোধহয় অকাল প্রয়াণ বলা যায় না, তাই না ডক? এবার বিস্ময়ের ধাক্কা খাওয়ার পালা ডক্টর চ্যাটার্জি। তিনি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললেন, বুঝলে কি করে? আমি তো এখনো সে ব্যাপারে কিছুই বলিনি। ওর বাড়ির লোকেরা কেউ বলেছে নাকি তোমার তৃতীয় নয়ন গজিয়েছে? না, বাড়ির কেউ বলেনি। অধিরাজ একটু চুপ করে থাকে, তারপর একটা শ্বাস টেনে বলল, বাড়ির কেউ জানতো না বলেই মনে হয়, তবে আমার দৃঢ় বিশ্বাস স্বয়ং মধুজা জানতেন। আর সত্যি বলতে কি, এমনই কোনো খবর আমিও এক্সপেক্ট করছিলাম। অর্ণব এবং ডক্টর চ্যাটার্জি দুজনেই সবিস্ময়ে অধিরাজের দিকে তাকালেন। সে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার সন্দেহ হয়নি অর্ণব? দেখো, ভদ্রমহিলার বয়স 50 পেরোয়নি, অথচ তার বুক শেলফের বইগুলো সব ঈশ্বর, ধর্ম ও মৃত্যু বিষয়ক। তার ওয়ার্ড্রোব একসময় নিশ্চয়ই ভর্তি ছিল, নয়তো অত বড় ওয়ার্ড্রোব রাখার কোনো মানে হয় না, অতগুলো হ্যাঙ্গারও ঝুলতো না। কিন্তু পোশাক খুব অল্পই, তাও সাদা বা অফ হোয়াইট, বেশিরভাগ হ্যাঙ্গারগুলোই ফাঁকা। একটু খোঁজ নিলেই জানবে যে নির্ঘাত রঙিন পোশাকগুলো তিনি কোনো সংস্থা বা অন্য কাউকে দিয়ে দিয়েছেন, কারণ মধুজা জানতেন পোশাকের প্রয়োজন তার আর খুব বেশি দিন নেই। সর্বোপরি অদ্ভুত ব্যাপার, দেখো, ইন্দ্রজিৎ মারাত্মক হাই ব্লাড প্রেশারে ভুগলেও হুইল করার কোনো প্রয়োজন বোধ করেননি। অন্যদিকে দিদি কথা নেই বার্তা নেই একটি উইল করে বসে থাকলেন। আজকালকার যুগে কেউ উইল করে না, কিন্তু মধুজা করেছিলেন।
তার উইলের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় যে তিনি আশঙ্কা করেছিলেন যে ভাইয়ের আগে স্বয়ং তিনি মারা যেতে পারেন। বেচারি হরিকে কিছু দিয়ে যেতে চেয়েছিলেন যাতে সে বৃদ্ধ বয়সে একটু বিলাস ব্যসন আর আরামে থাকতে পারে। এর থেকেই কিছুটা আন্দাজ করেছিলাম, কোটিপতি একজন মহিলা কোনো কারণ ছাড়াই এমনি এমনি নিজের মৃত্যু চিন্তা করবেন কেন? গ্রেট ডিডাকশন! অসীম চ্যাটার্জি এবার দূরত্বের কথা ভুলে গিয়ে এগিয়ে এসে অধিরাজের পিঠ চাপড়ালেন। গুড ওয়ার্ক বয়! থ্যাংকস! সে মুচকি হাসে। রোগটা কি ছিল? ক্যান্সার নয় তো? অ্যাবসলিউটলি কারেক্ট, ডক্টর চ্যাটার্জি জানালেন। ওর অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ছিল, ব্লাড ক্যান্সার। এমন নয় যে রোগটার ট্রিটমেন্ট নেই, অথচ আশ্চর্য উনি তার কোনো চিকিৎসাই করাননি। ওনার দেহাবশেষ পরীক্ষা করে বুঝলাম কোনো রকমের কেমো বা অন্য কোনো মেডিকেশনের মধ্যেই ছিলেনই না ভদ্রলোক। ইনফ্যাক্ট তুমি যে ওষুধের বাক্সটা পাঠিয়েছো তাতেও আমি সাধারণ জ্বর, সুগার, প্রেশার, ইউরিক অ্যাসিডের ওষুধ ছাড়া কোনো রকম ড্রাগ বা ওরাল কেমো পাইনি। আজকাল মেডিকেল সায়েন্সের উন্নতির ফলে সাধারণ মানুষও ক্যান্সারের সঙ্গে আপ্রাণ ফাইট করে, অথচ ইনি একজন কোটিপতি হওয়া সত্ত্বেও কিছুই করেননি, সিফ চুপচাপ বসেছিলেন। ফলস্বরূপ অসুখটা দ্রুত ছড়িয়ে পড়েছে, আর যে স্পিডে ছড়িয়ে পড়ছিল তাতে মধুজা বড়জোর 3 কি 4 মাস বাঁচতেন। অদ্ভুত মহিলা! কিছু কিছু মানুষ এমনই হয় ডক, যারা অবশ্যম্ভাবী মৃত্যুকে খুব নিষ্প্রিয়ভাবেই মেনে নেন। ইন্দ্রজিৎ নির্ঘাত দিদির অসুখের কথা জানতেন না, কারণ জানলে তিনি চুপচাপ বসে থাকতেন না, বরং জোর করে দিদির ট্রিটমেন্ট করাতেন। মধুজা কাউকে জানতেই দেননি, ট্রিটমেন্ট নামের যন্ত্রণা তিনি সহ্য করতে চাননি, বরং ঈশ্বরের দেয়া জীবন যতখানি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন সেই ঈশ্বর প্রদত্ত মৃত্যুকেও ঠিক ততটাই নির্বিবাদে মেনে নিয়েছিলেন। অধিরাজ আস্তে আস্তে বলল, আশ্চর্য মানুষ! কিন্তু অর্ণব একটু চিন্তা করল, এরকম একটা সাংঘাতিক রোগ অথচ বাড়ির কেউ জানতে পারলো না, সিমটম তো থাকবে, ভদ্রমহিলা পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন, সেগুলো কি একা একাই? অনেক সময় সিমটম অত মারাত্মক হয় না অর্ণব, তিনি বললেন। একটানা জ্বর বা অন্যান্য ইরিটেশন গুলো ততক্ষণ মারাত্মক হয় না যতক্ষণ না রোগী পুরো বিছানায় পড়ছে। এক্ষেত্রে মধুজা রীতিমতো ট্যুরের প্রোগ্রাম করেছিলেন, তার মানে তখনও তার মধ্যে একা ট্যুর করার মতো শক্তি ছিল, ভাই ব্যস্ত, তাই তার অত লক্ষ্য করার সময় নেই, একমাত্র হরির জানার স্কোপ ছিল। কিন্তু রোগী যদি এত চাপা স্বভাবের হয় আর চেপে যাওয়ার মতো মানসিক জোর থাকে তবে হরি কেন? তার 14 পুরুষে উদ্ধার করতে পারত না যে কেসটা কি। ইন দ্যাট কেস, অধিরাজ মৃদুস্বরে বলল, মধুজা লৌহ মানবী ছিলেন। তা ঠিক, তবে ভাইটি কিন্তু সম্পূর্ণ উল্টো ধাঁচের, ডক্টর চ্যাটার্জি তার বক্তব্য পেশ করলেন। তার যে রূপোর ওষুধের বাক্সটি পাঠিয়েছ তার মধ্যে পৃথিবীর সব রোগের ওষুধ আছে, সর্দি, জ্বর, পেট খারাপ, মাইগ্রেন, সাইনাস, গ্যাস অম্বল, ব্লাড প্রেশার, ইউরিক অ্যাসিড, লিভার টনিক, ঘুমের ওষুধ, চোখের ড্রপ, মাথা থেকে শুরু করে ঠ্যাং অবধি সমস্ত ব্যথার ওষুধই আছে। উফ, কি লোক রে বাবা! যদি পৃথিবীতে নতুন রোগ তৈরি করার জন্য কোনো রকম ওষুধ থাকতো আমার দৃঢ় বিশ্বাস উনি সেটিও খেয়ে বসে থাকতেন, এত ওষুধ মানুষে খায়। এবার অধিরাজের মুখে একটু চিন্তার ছাপ পড়ল। তার মানে তিনি যথেষ্ট সাবধানী মানুষ ছিলেন।
সবাই যেমন বলছে ইন্দ্রজিৎ অতটাও বেপরোয়া ছিলেন না। প্রেসারের ওষুধগুলো চেক করেছেন? করেছি, তিনি জানালেন। সত্যিই ভদ্রলোকের হাই প্রেশার ছিল। ওষুধের বাক্সে হাই ডোজের অ্যামলোডাইপাইন মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার রয়েছে। এই জাতীয় ওষুধ ব্লাড ভেসেলগুলোকে রিল্যাক্সড রাখে আর হার্টকে রক্ত আর অক্সিজেন ঠিকমতো সাপ্লাই দেয়। ভদ্রলোকের ওষুধে অ্যামলোডাইপাইনের ডোজেস যথেষ্ট বেশি ছিল, অর্থাৎ উনি সত্যি হাই ব্লাড প্রেশারে ভুগছিলেন। বলতে বলতেই মধুজার ওষুধের বাক্সের দিকে তাকালেন ডক্টর চ্যাটার্জি। মজাটা দেখো, ভাইয়ের ব্লাড প্রেশার যতটা হাই, দিদির ব্লাড প্রেশার ঠিক ততটাই লো। ওষুধের ক্ষেত্রেও পুরো অপোজিট। মধুজার আবার লো ব্লাড প্রেশারের সমস্যা, ইন্দ্রজিৎ অ্যামলোডাইপাইন খাচ্ছিলেন, আর মধুজার রক্তে আর ওষুধের বাক্সেও হাই পাওয়ারের মিরোড্রাইন রয়েছে। ক্রনিক আর্থোস্ট্যাটিক হাইপোটেনশনে এই জাতীয় ওষুধ প্রেসক্রাইব করা হয়। মিডোড্রাইন ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। আর যদি কোনো হাইপারটেনশনের রোগীকে যথেষ্ট মাত্রায় মিডোড্রাইন খাইয়ে দেয়া যায়? অধিরাজের প্রশ্নটা যতটা ধাঁ করে তীর বেগে এলো ঠিক ততটাই দ্রুতগতিতে ডক্টর চ্যাটার্জি উত্তর দিলেন। সিম্পল মরে যাবে, স্ট্রোক তো অবধারিত, এমনকি সেরিব্রাল অ্যাটাকও। বলতে বলতেই থেমে গেলেন ভদ্রলোক। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপরই গোল গোল চোখ করে বললেন, কি বলতে চাইছো রাজা? আমি একটা সম্ভাবনার কথা ভাবছি মাত্র। বলতে বলতেই অধিরাজ উত্তেজিত ভঙ্গিতে মধুজার ওষুধের বাক্সটা নিয়ে নিয়েছে। যা বলা হচ্ছে সবসময় সেটা সঠিক নাও হতে পারে। আমার মন বলছে ইন্দ্রজিতের মৃত্যুটা স্বাভাবিক না হওয়ার চান্স প্রবল। স্ট্রোক আর সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু স্বাভাবিক, কিন্তু সেটা অস্বাভাবিক পদ্ধতিতেও ঘটানো সম্ভব। ডক্টর চ্যাটার্জি স্তম্ভিতের মতো তাকিয়ে আছেন অধিরাজের দিকে। অর্ণবের মাথায় আকাশ নয়, গোটা ব্রহ্মাণ্ডই ভেঙে পড়ল। সে একটু ইতস্তত করে বলে, কিন্তু স্যার সেটা প্রমাণ হবে কি করে? ইন্দ্রজিতের বডি তো নেই আমাদের কাছে। প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু ক্লু পেলেও পেতে পারি। অধিরাজ মধুজার বাক্স ঘাঁটতে ঘাঁটতে বলে, মধুজা দেখছি ওষুধ খেয়ে ফাঁকা ফয়েল, স্ট্রিপের ছেঁড়া অংশ সবই বাক্সের মধ্যে রেখেছেন। সে তো আমিও রাখি, অর্ণব মিনমিন করে কথাটা বলে ডক্টর চ্যাটার্জির দিকে তাকায়। তিনি মাথা নেড়ে জানালেন, এ অভ্যাসটি তারও আছে। অধিরাজ রীতিমতো বিরক্ত হয়ে তার দিকে বাক্সটা এগিয়ে দেয়। আমি কোনো রকম ওষুধ খাই না, তাই এ বিষয়ে মন্তব্য করব না, কিন্তু এই হিরোশিমা নাগাসাকির মধ্যে আমি আসল ওষুধটা খুঁজে পাচ্ছি না। ডক্টর চ্যাটার্জি একটু অপরাধী অপরাধী মুখ করে বললেন, ওটা গোছানোই ছিল, আমি ঘেঁটে ঘুঁটে একসা করেছি। বাই দ্য ওয়ে, কোনটা খুঁজছো? সে একটু অন্যমনস্ক ভাবে বলল, মিডোড্রাইন। এই যে, জাদুকর যেমন জামার হাতা থেকে গোলাপ ফুল বের করে আনে, ঠিক তেমনই ডক্টর চ্যাটার্জি মধুজার মেডিসিন বক্স থেকে অনায়াসেই মিডোড্রাইনের স্ট্রিপ বের করে আনলেন। অধিরাজ স্ট্রিপটা হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল সেটাকে, মনে মনে কি যেন হিসাব করল, তারপর তীব্র স্বরে বলল, এটার ডোজেস বলতে পারবেন ডক? দেখো, মিডোড্রাইনের নর্মাল ডোজেস সচরাচর 2.5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রামের হয়, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বলা দায় যে দিনে কটা খেতে হয়। ডক্টর চ্যাটার্জি ওষুধের স্ট্রিপটাকে দেখতে দেখতে বললেন, এটা 10 mg স্ট্রিপ, কিন্তু এই দেখো মধুজা এই ওষুধটা অর্ধেক করে খেয়েছেন, মানে সকালবেলার ওষুধটা খেয়েছেন,
সচরাচর মিডোড্রাইন কম করে দিনে দুবার খেতে হয়, টোটাল 10 mg, কিন্তু শিওর নই। অধীরাজ স্থির দৃষ্টিতে মেডিসিন স্ট্রিপটাকে দেখছে। আজ কত তারিখ অর্ণব? ওষুধের সঙ্গে তারিখের কি সম্পর্ক? অর্ণব একটু অবাক হলেও প্রকাশ করে না। 8 তারিখ স্যার। হরিকে ফোন করে জিজ্ঞাসা করো তো যে লো প্রেশারের ওষুধটা মধুজা দিনে কতবার খেতেন। অর্ণব বিনা বাক্য ব্যয়ে ইন্দ্রজিৎ গুপ্তর ল্যান্ডলাইনে ফোন করে। ফোন হরি ধরল। প্রশ্নটা করতেই সে জানালো যে তার বড়দিকে ডাক্তার দুবেলা 5 mg ট্যাবলেট প্রেসক্রাইব করেছিলেন। মধুজা একটা করে ট্যাবলেট দুবেলা খেতেন, কিন্তু এবার সেই বিশেষ ব্র্যান্ডের ওষুধটির 5 mg ট্যাবলেট পাওয়া যায়নি বলে 10 mg ট্যাবলেট কেনা হয়েছে। মধুজা ডাক্তারের পরামর্শ মতো একটা ট্যাবলেটকেই আধখানা করে দুবেলা খাচ্ছিলেন, অর্থাৎ দিনে 10 mg। অর্ণব সে কথা জানাতেই ডক্টর চ্যাটার্জি মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। আমারও তাই মনে হয়েছিল, এই ব্র্যান্ডের ওষুধটা অসম্ভব স্ট্রং, দিনে 10 mg-এর বেশি নর্মালি খেতে বলা হয় না। জিজ্ঞাসা করো, ওরা কি 1 তারিখ থেকেই ওষুধগুলো খেতে শুরু করেছিলেন? অর্ণব প্রশ্নটা হরিকে করল। হরি জানায় মাসের 1 তারিখ সে ওষুধ আনলেও সবসময়ই একটা দিন হাতে রেখে আনে। নতুন ওষুধের প্যাকেট 2 তারিখ সকালেই খোলা হয়, এবারও তার অন্যথা হয়নি। অর্ণব হরির উত্তরটা অধীরাজকে বলল। তার দৃষ্টি আরো শানিত হয়ে ওঠে। তার মানে 2 তারিখ সকাল থেকেই যদি মধুজা এই ট্যাবলেটটা খাওয়া শুরু করেন, তাহলে 2 তারিখে আধখানা করে একটা ট্যাবলেট, 3 তারিখ, 4 তারিখ, 5, 6, 7 আর আজ সকালে আধখানা, মানে টোটাল 6.5টা ট্যাবলেট খাওয়ার কথা মধুজার। ডক্টর চ্যাটার্জি আপন মনে ঘাড় নাড়লেন। হ্যাঁ। অধীরাজের কণ্ঠস্বর উত্তেজিত। তবে এই স্ট্রিপে 8.5খানা ট্যাবলেট নেই কেন? বাকি 2টো ট্যাবলেট কোথায় গেল? হোয়াট? ডক্টর চ্যাটার্জি প্রায় লাফিয়েই উঠলেন। তাই তো, 2টো ট্যাবলেট মিসিং। 10 mg-এর 2টো ট্যাবলেট মানে টোটাল 20 mg। মাই গড, তার মানে ইন্দ্রজিৎ! অর্ণবের রক্ত হিম হয়ে যায়। তার মানে বাকি 2টো ট্যাবলেট ইন্দ্রজিতের পেটে যাওয়ার প্রবল সম্ভাবনাকে আর অস্বীকার করা যাচ্ছে না। অর্ণব দেখল অধীরাজের চোয়াল শক্ত হয়ে উঠছে। সে আস্তে আস্তে বলল, মধুজা আর ইন্দ্রজিতের ওষুধের বাক্স দুটোকে ভালো করে চেক করুন ডক, তন্ন তন্ন করে খুঁজুন, যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, দরকার পড়লে আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে দেখুন, খামগুলোকেও ছাড়বেন না, ওগুলোকেও পরীক্ষা করে দেখুন, লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট, হাতের তালুর ঘামের ছাপ, কিছু তো পাওয়া যাবেই। ওকে, দেখছি। ডক্টর চ্যাটার্জি আর কোনো কথা না বাড়িয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। অধীরাজ আর অর্ণব ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে এলো। অধীরাজ দ্রুত ছন্দে এগিয়ে যেতে যেতে বলল, এক্সপ্লোসিভটা বাইরে থেকে এলেও বিস্ফোরকের নেপথ্যের হাতটি সম্ভবত অন্দরমহলেই আছে অর্ণব, যত দ্রুত গতিতে সম্ভব তাকে খুঁজে বের করতেই হবে। অর্ণব নীরব দৃষ্টিতে অধীরাজের দিকে তাকায়। তার মধ্যে একটা অস্থিরতা, একটা চাঞ্চল্য অনুভব করে বলল, আপনি কি কিছু আঁচ করেছেন স্যার? আঁচ নয়। অধীরাজ মাথা নাড়ল। ভয় পাচ্ছি। ভয় কিসের? তৃতীয় মার্ডার অ্যাটেম্পটের। অর্ণব থমকে গেল, স্তম্ভিতের মতো কোনো মতে বলল, এবার তবে কে? শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে।